আসসালামু আলাইকুম, তহিরা তাসনিম আয়াত। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে আমি গত 19 অক্টোবর বুধবার রাষ্ট্রীয়ভাবে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সংক্ষেপে যদি আমি বলি, আমি ছোটবেলা থেকে খুব আধুনিক জীবনযাপন করতাম। আমার অনেক ছেলে বন্ধু ছিল, তার মধ্যে একজন ছেলে বন্ধু ছিল যার সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল এবং একসময় আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি। সেই সুবাদে তার পরিবারের সাথে আমার পরিচয় হয়। মাশাআল্লাহ, তারা খুবই দীনী পরিবার এবং সেই পরিবারের মাধ্যমে প্রথম আমি ইসলামের দাওয়াত পাই। তারা আমাকে কিছু বই রেকমেন্ড করে, যেমন আমাদের ইসলামিক ইউনিভার্সিটির স্যার খন্দকার আবদুল্লাহ, জাহাঙ্গীর স্যার ইসলামিক আকিদা, আরিফ আসাদ ভাইয়ার প্যারাডক্সিক্যাল সাজিদ, এরকম অনেক বই তারা আমাকে রিকমেন্ড করে। আমি লুকিয়ে সেগুলো পড়তে থাকি এবং একটা সময় পরে যে আমি বুঝতে পারি, বিভিন্ন ইসলামিক বিভিন্ন ঘটনা শুনতে থাকি, একটা সময় পরে যে আমি বুঝতে পারি যে ইসলামই একমাত্র সত্য ধর্ম এবং আল্লাহ একমাত্র উপাস্য, তখন আমি ডিসিশন নিই যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব এবং আমি লুকিয়ে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করি, আলহামদুলিল্লাহ। তারপরে আমি রিয়ালাইজ করি যে না, আমি যে সম্পর্কে আছি সেটা ঠিক না এবং আমি সে সম্পর্ক থেকে বের হয়ে চলে আসি। পুরোপুরিভাবে ইসলাম চর্চায় আমি মনোনিবেশ করি। আমি লুকিয়ে, যেহেতু আমি পরিবারে থাকতাম ওই সময়, লুকিয়ে আমার ক্ষুদ্র পরিসরে আমি যতটুকু পারতাম তা আমি পালন করতাম, পাঁচক সালাদ আদায় করার চেষ্টা করতাম, আলহামদুলিল্লাহ। এরপর আমার বিশ্ববিদ্যালয়ে চান্স হয় ইসলামিক ইউনিভার্সিটিতে, এবং সেখানে ভর্তির পর আমার বিভিন্ন দিনী বোনের সাথে পরিচয় হয়। অনলাইনে আমার বিভিন্ন দিনী বোনের সাথে, আলেমুলামাদের সাথে আমার পরিচয় হয় এবং তাদের মাধ্যমে আমি আরো ভালো করে ইসলামের ব্যাপারে জানতে পারি। তাদের মাধ্যমে আমি একটা মাদ্রাসায় ভর্তি হই, ইসলামিক অনলাইন মাদ্রাসায়, 3 বছরের কোর্স, যেখানে আমি অলরেডি ফার্স্ট সেমিস্টারের শেষের দিকে রানিং স্টুডেন্ট। আস্তে আস্তে আমার মধ্যে ব্যাপারটা খুব তীব্রভাবে ফিল হয় যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে প্রকাশ্যে আসতে হবে এবং নিজেকে পরিপূর্ণভাবে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে হবে। এই জীবনযাপন আমার জন্য সম্ভব হচ্ছে না, কিন্তু আমার মায়ের প্রতি আমার দুর্বলতা আমাকে বারবারই আটকে দিচ্ছিল। আমার ভাই বোন নেই, আমার বাবা নেই, মাই আমার সব এবং আমি আমার মায়ের সব, এই একটা জায়গা দুর্বলতা আমাকে প্রত্যেকবার আটকে দিচ্ছিল। একটা সময় পরে যে আমি সিদ্ধান্ত নিয়েছি, না, অনেকটা সময় পার হয়ে গেছে, এবার আমাকে প্রকাশ্যে আসতে হবে। আমি গত 3 মাস আগ থেকে এভিডেভিটির জন্য চেষ্টা করি। আমি ঝিনাইদহ কোর্টেও এসেছি এবং সেখান থেকে আমাকে বলা হয়, আপনার ভালোর জন্যই বলছি, যেহেতু আপনি একজন মেয়ে এবং আপনার একজন মাহরাম দরকার, আপনার একজন আশ্রয় দরকার, না হলে আপনার সমস্যা হতে পারে, আপনার দায়িত্ব নেওয়ার জন্য একটা লোকের দরকার, একটা পরিবারের দরকার। তখন আমি রিয়ালাইজ করি যে না, আসলেই তাই, এবং আমি আমার মাদ্রাসাতে, ইসলামিক অনলাইন মাদ্রাসাতে, আমি আমার বায়োডাটা পাঠিয়ে দিই। সেখানে একজন উস্তাজের কাছে আমি আমার বায়োডাটা পাঠিয়ে দিই এবং আমি সেই পরিবারকেও, যে পরিবারের মাধ্যমে আমি দাওয়াত পেয়েছিলাম, আমি সেই পরিবারকেও জানাই যে তারা যেন আমার জন্য, যদি সম্ভব হয় তারা যেন আমার জন্য ছেলে দেখে এবং তারা তাদের ছেলের জন্য আমাকে প্রস্তাব পাঠাই। আমি একটু সময় নিই এবং আমি সে প্রস্তাব গ্রহণ করি। তার পরপরই আমরা কালেমা করার মাধ্যমে, কালেমা পড়ে আমরা বিয়ে করে রাখি। এরপরে কোনোভাবে পরিস্থিতি খুব ক্রিটিক্যাল হয়ে যায়, বাসা থেকে হয়তো এরকম কিছু কানে যায় যে আমি মুসলিম হয়ে গিয়েছি, তো আমার মনে হয় পরিস্থিতি যেহেতু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, সুতরাং রাষ্ট্রীয়ভাবে আমার কোনো স্বীকৃতি নাই, সুতরাং আমাকে খুব দ্রুত, যত দ্রুত সম্ভব আমাকে রাষ্ট্রীয় একটা স্বীকৃতি আমার দরকার, যার জন্য 19 অক্টোবর আমি এবং আমার হাজবেন্ড দুজনেই ঝিনাইদহ কোর্টে যাই এবং সেখানে রাষ্ট্রীয়ভাবে আমার এফিডেভিট হয়, আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, রাষ্ট্রীয়ভাবে আমি একজন মুসলিম হই এবং রেজিস্ট্রি ম্যারেজ আমার সেখানে সম্পন্ন হয়। আমি আমার পরিবারে ফোন করে জানাই, তারা ভেঙে পড়ে, তারা বিভিন্নভাবে আমাকে ফেরানোর চেষ্টা করে এবং সেই রাতেই আমার শ্বশুরবাড়িতে আমার দুই ননদ ছিল, একজন সিভিল ড্রেস পরা আর একজন পুলিশের ড্রেস পরা, তারা নিজেদেরকে পুলিশ দাবি করে সেখানে যায় এবং আমার দুই ছোট্ট ননদকে তারা অকথ্য ভাষায় গালাগালি করে, তাদেরকে তুলে নিয়ে যাওয়ার পর্যন্ত হুমকি দেয়। পরবর্তীতে তারা আবার আসে এবং এসে পরের দিন তারা আবার আসে এবং এসে আমার হাজবেন্ডের প্রতিষ্ঠান এবং আমার শ্বশুরের প্রতিষ্ঠান ভাঙচুরের হুমকি দিয়ে যায় এবং বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট করবে, এই ধরনের কথা তারা বলে যায়। তো ইসলামের মতো, বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমারই খারাপ লাগছে যে যেখানে আমার সদর্পে, আমার এলাকায় ঢোকার কথা ছিল, আমার প্রকাশ্যে সুন্দরভাবে এসে আজকে সেখানে আমি কি করছি, সেখানে আমাকে লুকিয়ে থাকতে হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে সেই পরিবার যারা কিনা আমার দায়িত্ব নিল, যারা কিনা আমাকে আজকে আশ্রয় দিল। তো এই জন্য আমি বলবো যে আমি সব জ্ঞানে, স্বইচ্ছায়, জেনে বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং রাষ্ট্রীয়ভাবে এফিডেভিটের মাধ্যমে আমি একজন মুসলিম। এখন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমার নিরাপত্তার জন্য, আমার বর্তমান পরিবার, আমার স্বামী, আমার শ্বশুরবাড়ির নিরাপত্তার জন্য। আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে চাই, আমি পরিপূর্ণভাবে নিজেকে দ্বীনের পথে
অটল রাখতে চাই এবং একজন দায়ী হিসেবে ইনশাআল্লাহ কাজ করতে চাই। আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং আমরা এখন সবাই হুমকির মুখে। আমি আবারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম।